আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, এটা কোরআন স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। সে মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা করাইছেন কাদেরকে দিয়া? নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া। তাহলে আমাদের নবজিকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ ফেরেশতাদের দলে, ঠিক না ভাই? ঠিক। আর যদি মাটির তৈরি বলেন, তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ আদমের দলে। তাহলে